জানেন, এই লকডাউনের মধ্যে দীঘা থেকে বেশ ফাঁকায় ফাঁকায় ঘুরে চলে এলাম। আপনারাও কি এর মধ্যে বাড়িতে বসে বসে বোর হচ্ছেন? ভাবছেন কম খরচের মধ্যে এবং কম সময়ের মধ্যে কোথায় ঘুরতে যাবেন? তাহলে দেখুন এই ব্লগ, যেখানে আমি আলোচনা করব আপনারা দীঘাতে কিভাবে যাবেন, ওখানে যেতে এখন সরকারিভাবে কী কী লাগছে, আপনার যে আরটিপিসিআর যেটা থেকে করোনা হয়েছে কিনা বুঝতে পারা যায়, সেটা কোথায় করবেন কম খরচে বা বিনা খরচে, এবং দীঘায় গিয়ে কোথায় থাকবেন। আমি আছি আপনাদের সাথে সৌরভ, এবং আপনারা দেখছেন আমার চ্যানেল স্ট্রেট ফ্রম স্ট্রিটস। এই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখতে থাকুন। তাহলেই এই মুহূর্তে যদি আপনি দীঘা যেতে চান, তাহলে যা যা মিনিমাম প্রয়োজন সেই সব আপনারা সঠিক ইনফরমেশান এই ভিডিওয়ে একেবারে পেয়ে যাবেন। তো আপনাদের প্রথমেই বলি যে এই ফাঁকায় ফাঁকায় যদি দীঘা যান, এর সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনাদের এখন কোনো হোটেল বুক করে যেতে হবে না, কারণ সব রুম, মানে বেশিরভাগ হোটেলেই এখন রুম অ্যাভেলেবেল এবং বেশ কম দামে পাবেন। আপনারা দরদাম করে সেই রুম নিতে পারবেন। যেমন আমরা এবারে ছিলাম হোটেল সি হকে ওল্ড দীঘা, এগুলো হচ্ছে ওদের রুম। রুমগুলো দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় এবং ভালো। আমরা এই যেই নন এসি রুমটায় ছিলাম, এটার ভাড়া ছিল 1200 টাকা। আমরা দরদাম করেছিলাম, ভালো মতো দরদাম করেছিলাম, তো তাতে জিএসটি নিয়ে এই রুমের ভাড়া নিয়েছিল 1200 টাকা। এবং এই দেখুন ভিউগুলো, মানে ভিউ কি সুন্দর এই হোটেল থেকে। এটা হোটেলের বারান্দা থেকে ভিউ এই সব কটা, এবং সমুদ্র দেখা যায় সবথেকে বড় কথা। এই শুধু বারান্দায় বসেই আপনার সময় কেটে যেতে পারে। আমরা যেদিন এই প্রথম দিন যখন এই হোটেলে গিয়ে উঠলাম, সেদিন রাতের বেলায় এই বারান্দায় এত হাওয়া দিচ্ছিল যে আমরা ভাবছিলাম মানে ভাগ্যিস এসি নিইনি, এত প্রচণ্ড হাওয়া সমুদ্রের দিক থেকে ধেয়ে আসা। বারান্দাটা বুঝতেই পারছেন, শুধু এই বারান্দাতে বসেই আপনার অবসর সময় কেটে যাবে, এত সুন্দর সমুদ্রের গর্জন এখান থেকে শোনা যায়। আপনারা যদি এই সিহক হোটেলে থাকতে চান, তাহলে এদের অনলাইন বুকিংয়ের জন্য যে ওয়েবসাইট, তার লিংক আমার এই ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। আপনারা হয়তো জানেন যে গত মে মাসে, মানে 2021 সালের মে মাসে একটা অতি ঘূর্ণিঝড় আছড়ে পড়ে উড়িষ্যায়, যেটার নাম ছিল ইয়াস। সেটা বালাসোরে আছড়ে পড়লেও পশ্চিমবঙ্গেও তার প্রভাব কিছু কম হয়নি। পশ্চিমবঙ্গের এই উপকূলবর্তী এলাকায়, যেমন ধরুন দীঘা, মন্দারমণি, শঙ্করপুর এইসব এলাকায় প্রবল জলোচ্ছ্বাস আছড়ে পড়ে। এই জলোচ্ছ্বাসের ফলে এই এখানকার যে উপকূলবর্তী, মানে সেই ঠিক সমুদ্রের ধারের যেই হোটেলগুলো আছে, সেইগুলো প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনারা হয়তো এইসবের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বা খবরের চ্যানেলে দেখে ফেলেছেন। তো এখানে দীঘায় আসার আগে ভেবেছিলাম যে হয়তো পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আমরাও হয়তো ধ্বংসস্তূপে দেখতে পাবো দীঘার। এইসব এই গার্ড ওয়াল যেগুলো আছে সেইগুলো হয়তো সব ভেঙে চুরে গেছে, কিন্তু এসে আশ্চর্য হয়ে গেলাম দেখে যে ইতিমধ্যেই এই গার্ড ওয়ালগুলো সব সারানো হয়ে গেছে। যত এখানে আশেপাশে যত রাবিশ পড়েছিল, যেগুলো টিভিতে দেখেছিলাম, সেগুলো এখানে আর কোথাওই নেই। খালি কয়েকটা জায়গায় এখনও কাজ চলছে, বেশিরভাগ জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন। সেই সব ধ্বংসস্তূপের চিহ্ন এখন ওল্ড দীঘায় এলে খুব একটা আপনি দেখতেও পাবেন না। এখন সরকারি নতুন নিয়ম অনুযায়ী দীঘা বা মন্দারমণি এইসব জায়গায় থাকতে গেলে আপনাকে আরটিপিসিআর রিপোর্টটা ম্যান্ডেটরি, অথবা আপনার যদি কোনো ভ্যাকসিনের 2 ডোজ নেওয়া থাকে, তার সার্টিফিকেট আপনাকে এখানে প্রত্যেকটা হোটেলে দেখাতে হবে। সেটা যে কোনো ভ্যাকসিনই হতে পারে, সেটা কোভ্যাকসিন হতে পারে, কোভিশিল্ড হতে পারে, স্পুটনিক হতে পারে, কিন্তু 2 ডোজ ম্যান্ডেটরি। দীঘার এই গেটটা যখন হয়েছে, তারপর আমি আর আসিনি জানেন, এটাই আমার প্রথমবার দেখা এই দীঘা গেটটা। পিছনে একটা বিশ্ববাংলার লোগো গ্লোবের মতো আছে, বেশ ভালো দেখতে লাগছে সমুদ্রের ধারের এই গেটটা।
তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনার ধরুন দুটো যদি ভ্যাকসিনের ডোজ না নেওয়া হয়ে থাকে, তাহলে আপনি যে কোনো জায়গায় আরটিপিসিআর টেস্ট করে আপনারা চলে যেতে পারেন। আমরা আরটিপিসিআর টেস্ট করেছিলাম সরকারি হসপিটালে, আমার দুই বন্ধু করেছিল ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, যেটা সেন্ট্রাল এভিনিউ কলকাতাতে, সেন্ট্রাল কলকাতায়, এবং আমি করেছিলাম শ্রীরামপুর ওয়ার্লস হসপিটাল থেকে। ওখানে টেস্ট করাটা কোনো এখন ব্যাপারই নয়, আপনারা আপনাদের আধার কার্ড নিয়ে ওখানে যেতে পারেন। আমাদের খুব একটা বেশি ওখানে লাইন পড়েনি, আমি মোটামুটি ধরুন সকাল 10টার সময় গিয়েছিলাম, আধার কার্ড নিয়ে গিয়েছিলাম, আর আমার সামনে 8 থেকে 10 জন মাত্র দাঁড়িয়েছিল। এই সরকারি জায়গায় যখন আপনি টেস্ট করবেন, তখন আপনাকে হাতে অন্তত 2 দিন রাখতে হবে, কারণ মোটামুটি আপনার কাছে টেস্টের রিপোর্ট আসতে প্রায় 2 দিন মতো লেগে যায়। আমরা টেস্ট করিয়েছিলাম শুক্রবার, আর রিপোর্ট পেয়েছিলাম SMS-এর মাধ্যমে রবিবার করে। রবিবার রিপোর্ট পাওয়ার পর আমরা সোমবারই দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার এই আরটিপিসিআর রিপোর্টটা 72 ঘন্টা, মানে 3 দিন অবধি ভ্যালিড থাকবে। মানে শুক্রবার যদি আপনি এই টেস্ট করান, শনি রবি সোম সোমবারের মধ্যে আপনাকে দীঘায় পৌঁছাতেই হবে, সেটা মাথায় রেখে আপনি টেস্টের ব্যবস্থা করবেন। আপনি যদি সরকারি জায়গা থেকে টেস্ট নাও করাতে চান, আপনি যে কোনো প্রাইভেট হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করাতে পারেন। এখন এদের রেট মোটামুটি 950 টাকার আশেপাশে। এখানে আপনারা ওই ইয়াসের কিছু ক্ষতচিহ্ন এখনও যা আছে দীঘায় সেগুলো দেখতে পাচ্ছেন। এগুলো আস্তে আস্তে এবার সব রেনোভেট করা হচ্ছে, অনেকটা সরানো হয়ে গেছে। এবার আসি, আপনারা দীঘাতে যাবেন কী করে? আগে খুব সুবিধা ছিল, লকডাউনের আগে আপনি হাওড়া থেকে ডিরেক্ট একটা ট্রেন ধরে দীঘায় চলে যেতে পারতেন। বেশ কিছু ট্রেন ছিল তখন, যেমন সকালবেলায় ছাড়তো তাম্রলিপ্ত এক্সপ্রেস, এছাড়া কান্ডারি এক্সপ্রেস ছিল, হাওড়া দুরন্ত একটা ট্রেন ছিল, কিন্তু এখন এগুলো সবই বন্ধ করোনার জন্য। আমরা গিয়েছিলাম ধর্মতলা থেকে বাস ধরে। এসি বাসের ভাড়া প্রায় 250 থেকে 300 টাকা মতো নেয়। আপনাদের আগে থাকতে টিকিট কাটার কোনো দরকার নেই, প্রচুর বাস এখন অ্যাভেলেবেল। আপনারা ধর্মতলা থেকে বাস ধরতে পারেন, হাওড়া থেকে বেশ কিছু বাস যাচ্ছে, সল্টলেক করুণাময়ী থেকে বাস চালু হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, আগে ওল্ড দীঘাতে বোল্ডারের জন্য স্নান করার খুব প্রবলেম হতো, বড় বড় পাথরগুলো বিচে থাকতো। তো এখন ওল্ড দীঘাতেই আর একটা নতুন জায়গায় স্নান করার একটা সুযোগ সুবিধা হয়েছে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন। আমরা ওল্ড দীঘাতেই স্নান করেছিলাম, প্লেন বিচ, তেমন কোনো বোল্ডারের অসুবিধা নেই। এখানে একটা কথা বলে রাখি, আমরা গিয়েছিলাম সপ্তাহের মাঝখানে, মানে সোমবার গিয়েছিলাম আর বৃহস্পতিবার ফিরেছি। একটা যেটা জিনিস লক্ষ্য করলাম যে ট্যুরিস্টদের ভিড় মোটামুটি আছে, খুব একটা কমও নয়, খুব একটা বেশিও নয়। আগে যেরকম দীঘায় গিজগিজে ভিড় থাকতো, সেরকম ভিড় তো ছিলই না। খাবারের হোটেলগুলোতেও মোটামুটি নর্মাল লোকজন ছিল, খুব একটা ভিড় নয়। এটা আমরা যাচ্ছি বিকেলবেলায় ওল্ড দীঘা থেকে মোহনার উদ্দেশ্যে। মাঝের এই জায়গাটা পুরো ডেজার্টেড প্লেস, তেমন কেউ আসে না। আপনারা ইচ্ছা করলে ওল্ড দীঘা থেকে মোহনা অবধি টোটো ভাড়া করে যেতে পারেন, প্রায় 150 থেকে 200 টাকা অবধি টোটোতে নেয়। তবে আপনারা যদি পায়ে হেঁটে যান, এই সমুদ্রের ধারে বিচ বরাবর চলে যেতে পারবেন। সাধারণত এই জায়গাটায় বিকেলবেলায় কেউ থাকে না, যেহেতু মানুষের আনাগোনা কম, তাই এখানে প্রচুর কাঁকড়া দেখতে পাবেন এবং প্রচুর সামুদ্রিক পাখি, পাখি যেগুলো মাছ বা ঝিনুক খায় সেগুলো আপনারা ওড়াউড়ি করতে দেখতে পারবেন। কাঁকড়াগুলো গর্ত থেকে বেরিয়ে আসে, আর যেই কোনো মানুষের পায়ের আওয়াজ পায় এগুলো সঙ্গে সঙ্গে গর্তে ঢুকে যায়। আমরা এখন এই মোহনাতে পৌঁছে গিয়েছি।
আমার বাঁদিকে নদী আর ডান দিকে সমুদ্র। বাঁদিকের এই নদীটাকে বলা হয় চম্পা নদী, যেটা দীঘা আর শঙ্করপুরের মাঝে বঙ্গোপসাগরে এসে মিশেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে নদীর জল কীরকম নিস্তরঙ্গ আর ডান দিকে উথাল পাতাল সমুদ্র। এই নদীতে প্রচুর লোক এই বিকেলবেলায় মাছ ধরে, বঁড়শিতে কেঁচো কেঁথে সেটা জলে ফেলে যায় আর সেখানে প্রচুর মাছ উঠে আসে। আপনারা দীঘাতে গেলে অবশ্যই মোহনাতে যাবেন, খুব ভালো আপনাদের একটা ছবি তোলার ব্যাকগ্রাউন্ড হবে, খুব সুন্দর ছবি তোলার জায়গা। মাঝের এই জায়গাটা পেরোনোর সময় সাবধানে পেরোবেন, কারণ জলের জন্য জায়গাটা বেশ পিছল। এই ট্রলারগুলো সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে এবং এই মোহনার আশেপাশে যত নিলাম ঘর আছে সেখানে নিলাম করা হয় মাছগুলো। আপনারা যদি বর্ষাকালে যান তাহলে বড় বড় সাইজের ইলিশ মাছও এখান থেকে পেয়ে যেতে পারেন। আমরা প্রায় 2.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ দেখেছিলাম, যেটা 1000 টাকা করে কেজি বলছিল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম আরও অনেক ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।